আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি জোয়ার এবং আজকে আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। সো আজকে মূলত আপনারা যে ক্যামেরাটা দেখতেছেন এইটা মূলত সেল হবে, অ্যান্ড এই জন্যই আমি আজকে এই ভিডিওটা বানাইতেছি। অ্যান্ড এই ক্যামেরাটা সেল করবে আমার এক সাবস্ক্রাইবার। তো আপনারা চাইলেও আপনাদের যদি কোনো ক্যামেরা সেল করতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আমি চেষ্টা করব যতটুকু আমার সম্ভব। তো এই ভিডিওটা আমাকে বানায়া পাঠাইছে আমার এক সাবস্ক্রাইবার, সো আমি এটাতে ভয়েস ওভার বসাইয়া আপনাদের সাথে শেয়ার করতেছি। সো আপনারা মোটামুটি বুঝতেই পারতেছেন জিনিসটা কেমন। তো যাই হোক, আজকে যে ক্যামেরাটা আছে ওইটা মূলত দামটাও খুবই কম, এবং এটার সাথে আপনি দুইটা যে ভালো জিনিস পাইতেছেন সেটা হচ্ছে যে এটার সাথে আপনি দুইটা লেন্স পাইতেছেন, একটা হচ্ছে 18-550 mm এবং একটা হচ্ছে 75-300 mm, মানে দুইটা লেন্স আপনি একবারে ফ্রিতে পেয়ে যাবেন। সো এইটার বডির দাম আছে প্রায় 25,000 টাকার মতো। তো আপনি আজকে পেয়ে যাবেন দুইটা মিল্লা 22,000 টাকা, মানে আপনি দুইটা লেন্স সহ বডিটা পেয়ে যাবেন 22,000 টাকায়। এই ক্যামেরাটা কিন্তু একদমই নতুন, মানে 2 মাস ইউজ করা হয়েছে অনলি। তো আপনারা ধারণা পাইতেছেন যে আসলে ক্যামেরাটা কতটুকু নতুন। সো যদি কারো লাগে অবশ্যই কমেন্ট করেন, অ্যান্ড ডিসক্রিপশনে আমি তার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিব যাতে আপনি তার সাথে যোগাযোগ করে যেভাবে পারেন ডিল করে নিতে পারেন। তো এতক্ষণ বললাম আসলে আপনারা কীভাবে ক্যামেরাটা নেবেন বা কী আসবে বিষয়ে। সো এখন আমাদের আসলে জানা উচিত যে ক্যামেরাটা আসলে কিনবেন তাহলে ক্যামেরাটা কি আপনার জন্য কোনো কাজে আসবে কি না, বা এটার স্পেসিফিকেশন কেমন, বা এটার ভিতরে কী কী দেওয়া আছে যেটা আপনার জন্য কাজে লাগতে পারে। সো সর্বপ্রথম বলি সেটা হচ্ছে যে এটার ভিডিও কোয়ালিটি যেটা আছে এটা খুবই ভালো, যেটা আমি নিজেই ভিডিও করছিলাম। সো আমার এটা দিয়ে ফুল একটা ভিডিও করা আছে, তো আপনারা চাইলে আমি লিঙ্কটা দিয়ে রাখবো ডিসক্রিপশনে। তো আপনারা ওই ভিডিওটা দেখলে ধারণা পাবেন যে আসলে এটা ভিডিও কোয়ালিটিটা কেমন। অ্যান্ড দ্বিতীয় যে কথাটা সেটা হচ্ছে যে এটা ফটোগ্রাফি, সো ফটোগ্রাফিও অনেক ভালো। তো আপনারা ছবিগুলো দেখে বুঝতে পারতেছেন যে আসলে এই ফটোগ্রাফিগুলোও কেমন। আর এটা সম্বন্ধে ভালো করে জানতে হলে অবশ্যই গুগল করতে হবে। সো এক মিনিট দাঁড়ান, আমি গুগল করে দেখি। সো আমরা চলে আসছি ক্যানন 4000D দিয়া বাংলাদেশি প্রাইস, এই জায়গায় দেখাইতেছে বাংলাদেশি প্রাইস অনেক বেশি, 37,000 থেকে 40,000 টাকা পর্যন্ত। আর এটাতেও কিন্তু 18 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করা হয়েছে। আর এটা যে ভালো দিক আছে সেটা হচ্ছে যে DJI 4 Plus, মানে প্রসেসরটাও ভালো দেওয়া হয়েছে, ফোকাস পয়েন্ট 9টা। আর ভিডিও কোয়ালিটি যেটা আছে একটু এক মিনিট দাঁড়ান দেখি ভিডিও কোয়ালিটিটা কেমন দিছে শুটিং। এই জায়গায় মুভি রেকর্ড সাইজ আমরা দেখতে পারতেছি 60fps পর্যন্ত এটাতে সাপোর্ট করে। সো অবশ্যই এটা দিয়ে খুব ভালো একটা ভিডিও কোয়ালিটি আপনি পাবেন আশা করি। তো ভিডিওটা দেখে আপনারা মোটামুটি ধারণা পাইছেন যে আসলে ক্যামেরাটা কেমন। তো আপনারা যারা নিতে চান তো অবশ্যই আপনাদের জন্য ভালো হবে এটা কম প্রাইসে। তো এটার সাথে যেহেতু দুইটা লেন্স পাইতেছেন তো আপনার অনেক কাজ হয়ে যাবে, দুইটা লেন্সের কাজই খুব ভালো। আর এটার সাথে ব্যাগ চার্জার সব কিছু পেয়ে যাবেন একবারে নতুন ক্যামেরার মতোই। সো যা আপনারা যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই তার সাথে কন্ট্যাক্ট করবেন, আমি ডিসক্রিপশনে তার কন্ট্যাক্ট দিয়ে রাখবো। অ্যান্ড তার সাথে কথা বলে আপনারা কম বেশি করতে পারবেন প্রাইসটা, সেটা ও ভালো জানে। সো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন। অ্যান্ড নেক্সট কী নিয়ে ভিডিও করতে পারি অবশ্যই কমেন্ট করে জানান। অ্যান্ড আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।